অঞ্জলা শর্মা নেই, দুই সপ্তাহ অতিক্রান্ত। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে তাকে নিয়ে নানা খবরে। পুরনো সমস্ত ভিডিওই প্রায় আবারও উঠে এসেছে মিডিয়ায়। কোথাও অঞ্জলা বলছে তার যুদ্ধের কথা, কোথাও আবার অঞ্জলার মুখে উঠে এসেছে তার প্রেমিক বন্ধু সব্যসাচীর কথা। তবে এরই মধ্যে অঞ্জলার প্রেমিক সব্যসাচী চৌধুরীর নাম নিয়ে চলছে একের পর এক রটনা। কখনো তার শারীরিক অবস্থা নিয়ে, আবার কখনো বা উঠছে তাকে নাকি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অঞ্জলা প্রয়াত হওয়ার দিনেই ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যম থেকে বিদায় নিয়েছিলেন সব্যসাচী। তার মৃত্যুর আগের রাতে প্রেমিকাকে নিয়ে করা যাবতীয় পোস্টও মুছে দিয়েছিলেন অভিনেতা। তবে এর মধ্যেই তার নাম ও ছবি ব্যবহার করে গঠিত হয়েছে বেশ কিছু ভুয়ো প্রোফাইল। সেখান থেকে লাগাতার শেয়ার করা হচ্ছে ছবি ও ভিডিও, জানিয়ে ভক্তমহলেও বেড়েছে জিজ্ঞাসা। তবে কি সব্যসাচী ফিরলেন সোশ্যাল মিডিয়ায়? না, তিনি ফেরেননি। তার নাম ব্যবহার করে ভুয়ো প্রোফাইল বানানো হয়েছে মাত্র। যে 21 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন অঞ্জলা, তাকে একবারের জন্য কাছছাড়া করেননি সব্যসাচী। অঞ্জলা চলে যাওয়ার পর কেমন আছেন সব্যসাচী, তা জানতে উদগ্রীব সকলেই। এক ইউটিউব চ্যানেলের দাবি, অঞ্জলার মৃত্যুর পর তাকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সব্যসাচী। সত্যিই কি তাই? এই ঘটনার সত্যতা জানতে এক সংবাদ মাধ্যম সব্যসাচীর সঙ্গে যোগাযোগ করলে সব্যসাচী শোনান এক বিস্ফোরক অভিযোগ। তিনি বলেন, ইউটিউবের সৌজন্যে দিন কয়েক আগে নাকি আমিও মারা গিয়েছি। যদিও আর কোনো কিছুই বলতে চাননি তিনি, তবে এই কথাতেই বোঝা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ভুল ও অনৈতিক খবরে কতটা বিরক্ত তিনি। অন্যদিকে অঞ্জলাকে মনে রাখতে জাতীয় বীমাকর্মীরা নিলেন এক উদ্যোগ, এইডস আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালেন, তাদের ওষুধপথ্যের ভার নিলেন। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন অঞ্জলার মা। মেয়ের নামে মঞ্চ, মানুষের পাশে থাকার মঞ্চ। চোখের জল বাঁধ মানেনি অঞ্জলা শর্মার মায়ের। ওই অনুষ্ঠানে হাজির হয়ে অঞ্জলার মা শিখা শর্মা বলেন, অন্যের পাশে থাকতে পছন্দ করত। সব্যর সঙ্গে মানুষের জন্য অনেক কাজ করেছে করোনার সময়। ইচ্ছে ছিল একটা অনাথ আশ্রম করার, টাকাও জমিয়েছিল। সে আশা পূর্ণ হয়নি অঞ্জলার, তবে ইচ্ছে ছিল ষোলো আনা। ব্যাপারটা কিন্তু মোটেই সহজ ছিল না। পরিবারের সঙ্গে যোগাযোগ কিভাবে হবে ভেবে পাচ্ছিলেন না উদ্যোক্তারা। ফোন বেজে যাচ্ছিল সব্যসাচীর। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন অভিনেতা। অতপর উদ্যোক্তাদের পক্ষ থেকে সব্যসাচীকে উদ্দেশ্য করে একটি হোয়াটসঅ্যাপ করে রাখা হয় অনুষ্ঠানের উদ্দেশ্য উল্লেখ করে। অবশেষে উত্তর আসে সব্যসাচীর, উদ্যোগকে তিনি সমর্থন জানান, প্রণাম ইমোজি দিয়ে বোঝান ভালো কাজে সবসময় ছিলেন, আছেন, থাকবেন তারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নয়, বরং মানুষের পাশে মানুষের সঙ্গেই জুড়ে যাক অঞ্জলা, এমনটাই চায় তার পরিবারও। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।